আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাদমান হোসাইন। আমি এতদিন লাইট সেন্সর নিয়ে বেশ কিছু পজিটিভ ভিডিও শেয়ার করেছিলাম, তো আজকে আমি নিয়ে এসেছি ফ্লেম সেন্সর। ফ্লেম সেন্সরের কাজ হচ্ছে আগুন ডিটেক্ট করা। তো এই ফ্লেম সেন্সর ব্যবহার করে আজকে আমি যে প্রজেক্টটা তৈরি করব, সেই প্রজেক্টের নাম হচ্ছে অটোমেটিক ফায়ার অ্যালার্ম। এই ফায়ার অ্যালার্ম প্রজেক্টের মাধ্যমে কোথাও আগুন লাগলে আমরা সেটা সহজেই ডিটেক্ট করতে পারবো। তো এই জন্য প্রথমে আমার দরকার হবে একটি ইজিয়ার প্রো, একটি ফ্লেম সেন্সর, একটি বাজার, একটি থ্রি পিন ও একটি টু পিন জাম্পার, একটি লাইটার এবং পাওয়ার কানেকশন দেওয়ার জন্য একটি মোবাইল চার্জার। প্রথমে আমি আমার থ্রি পিন জাম্পারটার এক প্রান্ত ফ্লেম সেন্সারে সেট করব এবং তার অন্য প্রান্ত ইজিয়ার প্রো এর ইনপুট সেকশনে সেট করব। এরপর টু পিন জাম্পারটার এক প্রান্ত বাজারের মধ্যে সেট করব এবং তার অন্য প্রান্ত ইজিয়ার প্রোয়ের আউটপুট সেকশনের ইফ ওয়ান সেট করব। সেট করা হয়ে গেল। এখন আমার ইজিয়ার প্রোতে পাওয়ার কানেকশন দেওয়ার পালা। পাওয়ার কানেকশন দেওয়া হয়ে গেল। যখনই আমি এই লাইটারটা অন করব, তখনই দেখবেন আমার এই বাজারটি অ্যালার্ম দেওয়া শুরু করবে। তো দেখা যাক। তো ভিউয়ার্স দেখলেন, যখনই আমি আমার এই লাইটারটি অন করছি, তখনই কিন্তু আমার এই বাজারটি অন হয়ে যাচ্ছে। অর্থাৎ যখনই কোথাও আগুন লাগবে এই ফায়ার সেন্সরটি, তখনই আমাকে এই বাজারের মাধ্যমে সেটা জানিয়ে দেবে। তো এই প্রজেক্টটাকে বড় করে আমরা আমাদের বাসার রান্নাঘর, কলকারখানা সহ বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। তো তো এই হচ্ছে আমার অটোমেটিক ফায়ার অ্যালার্ম প্রজেক্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।